ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সরাইলি ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে স্থানীয়দের বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদ আচরণ সহ জনস্বার্থ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে পাকশিমুল ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে পরিষদ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ রবিবার দুপুরে 2 নং পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভে প্রায় 500 নারী পুরুষ অংশগ্রহণ করে। এতে পাকশিমুল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আবু সামা, মোহাম্মদ হাফিজ মিয়া সহ পাকশিমুল ইউনিয়নের 12 জন সদস্য সহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিক্ষুব্ধরা বলেন, তারা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। পরে তারা বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভ করে। বিক্ষুব্ধরা জানান, চেয়ারম্যান কাউসার হোসেনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির প্রতিকার চেয়ে অত্র ইউপির 12 জন সদস্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদন করেছেন, যার অনুলিপি দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক বরাবর প্রদান করা হয়েছে। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান। এ ব্যাপারে জানতে চাইলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুল জানান, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টির তদন্ত চলছে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।